সংসার জীবনের পুরোটা সময় আলোচনায় ছিল নায়ক শরীফুল রাজ এবং নায়িকা পরিমণি। হুট করে বিয়ে, সন্তান সহ বিয়ের ঘোষণা, দাম্পত্য কলহ, বিভিন্ন নায়িকাদের নিয়ে রাজকে জড়িয়ে পরিমণির ফেসবুক স্ট্যাটাস, মারামারি করে হাসপাতালে ভর্তি হওয়া সহ নানান ঘটনায় আলোচনায় ছিল এই জুটি। বারবার রাজের বাসা থেকে বেরিয়ে যাওয়া ও পরিমণির ডিভোর্স চাওয়ার কারণে তাদের বিচ্ছেদ ছিল যেন সময়ের অপেক্ষা। অবশেষে 18 সেপ্টেম্বর ডিভোর্স হয়েছে এই তারকা দম্পতির। আজ গণমাধ্যমে তাদের বিচ্ছেদের বিষয়টিও স্বীকার করেছেন তারা। এ জুটির বিয়ে হয়েছিল 2021 সালের 17 অক্টোবর। সেই খবর তারা ফেসবুকে প্রকাশ করেছেন 2022 সালের 10 জানুয়ারি। একই সঙ্গে তারা জানান তারা সন্তানের অভিভাবক হতে যাচ্ছেন। এরপর গত বছরের 10 আগস্ট পৃথিবীতে আসে রাজপরির সন্তান শাহিম মুহাম্মদ রাজ্য, কিন্তু সন্তানের মায়া বেঁধে রাখতে পারল না তাদের। এটি পরিমণির চতুর্থ বিয়ে। এর আগে তিনি আরও 3টি বিয়ে করেন। তার মধ্যে 2টি বিয়ে করেন চলচ্চিত্রে আসার আগে। নায়িকা বনে যাওয়ার পর 2022 সালে মার্চে কামরুজ্জামান রনি নামে সহকারী পরিচালককে বিয়ে করেন পরিমণি। সেই সংসার ভাঙে মাত্র 3 মাসে। এরপর তামিম নামে এক বিনোদন সাংবাদিকের সঙ্গে আংটি বদল করেছিলেন পরিমণি। তবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ানোর আগেই ভেঙে যায়। ইয়াসিন রানা, এটিএন বাংলা।